হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আমি আপনাদেরকে একটা ভীষণ সুন্দর বাড়ি দেখাবো, এবং এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন প্রায় 2 কাটা 1100 টাক জমির ওপর। এই বাড়ির কিন্তু প্রত্যেকটা রুমই বেশ সুবিশাল রুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাড়িটার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এই বাড়িটাতে আপনারা কিন্তু বাড়ির দুই দিকে রাস্তা পাবেন। দেখতে পাচ্ছেন এই দিকের একটা রাস্তা রয়েছে, এবং এটা হচ্ছে বাড়ির উত্তর দিক। উত্তর দিক এবং পূর্ব দিক দুদিকে আপনারা কিন্তু রাস্তা পাবেন। এছাড়া আপনাদের 4-চাকা গাড়িও কিন্তু এই বাড়িতে অনায়াসে প্রবেশ করবে। একখানা নয়, 2খানা 4-চাকা গাড়ি কিন্তু আপনাদের এই বাড়িতে প্রবেশ করবে, কারণ এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 2খানা গ্যারেজ। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো একে একে। তো আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বাড়ির সামনের রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া। এই সাইডটা হচ্ছে বাড়ির পূর্ব দিকের রাস্তা, এবং এই বাড়ি থেকে জিকি রোডের দূরত্ব আপনারা পেয়ে যাবেন ঠিক 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। এবং এই বাড়ি থেকে আপনারা রেলওয়ে স্টেশনের দূরত্ব পেয়ে যাচ্ছেন মাত্র 1/2 কিলোমিটারের মধ্যে। যদি আপনারা পায়ে হেঁটে যান তাহলে আপনাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট। তো আমি বাড়ির মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু গার্ডেনিং করার জায়গা রয়েছে। তো যাদের বাড়িতে গাছপালা লাগানোর শখ এবং একটু ফুল গাছের শখ রয়েছে, তারা কিন্তু যদি এই বাড়িটা পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই শখটা আপনারা পূরণ করতে পারবেন। গ্যারেজে গাড়ি রাখার পরে আপনারা এই গেটটি দিয়ে বাড়ির ভেতর চলে আসতে পারবেন, এবং বাড়ির এই ধারেও কিন্তু অনেকটা জায়গা করা রয়েছে। বাড়ির সামনে একটা গেট রয়েছে এবং এই ধারেও একটা গেট রয়েছে। আপনারা দুদিক দিয়ে কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে পাচ্ছেন। বাড়িটা উত্তর দিক এবং পূর্ব দিকে আপনারা কিন্তু 2টো এন্ট্রেন্স পাচ্ছেন। বাড়ির সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ। উত্তর দিক এবং পূর্ব দিক কিন্তু বাস্তুমতে বাড়ির খুব শুভ, যে আর কি প্রবেশদ্বারটা সেটা বাস্তুমতে কিন্তু খুব শুভ। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব। দেখতে পাচ্ছেন বাড়িতে প্রবেশের জন্য আপনাদের কিন্তু 3খানা স্টেয়ারকেস পার করে বাড়ির গেটটাতে প্রবেশ করতে হচ্ছে। বাড়িটা কিন্তু ভূমি লেভেল থেকে অনেকটাই ওপর দিকে রয়েছে। তো আমি এখন বাড়ির মেন গেটটা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে গেলাম। একদম সামনে ঢুকেই আপনারা এখানে ছোট্ট মতো একটা বসার ঘর পাচ্ছেন, অথবা এটা আপনারা একটা ব্যালকনি অথবা লবি বলতে পারেন। এইটা একটা ছোট্ট মতো ঘর, এবং ফ্লোরে রয়েছে সম্পূর্ণভাবেই কিন্তু মার্বেল ফ্লোর। এখানে একটা বাংকার করা রয়েছে, আপনারা চাইলে কভার ক্যাবিনেট করে নিতে পারেন। বাড়ির ইনসাইড এবং আউটসাইড কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। এধারে দেখালাম গাড়ির গ্যারেজটি, এখান থেকে কিন্তু গাড়ির গ্যারেজটা দেখা যাচ্ছে। আর একটা গ্যারেজ রয়েছে যেটা সম্পূর্ণই কিন্তু কভার ক্যাবিনেট করা গ্যারেজ। তো আমি এই ধারের দরজাটা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে এলাম। এদিকটা হচ্ছে সম্পূর্ণ পূর্ব দিকের দরজা। তো চলুন এখন বাড়ির ভেতর দিকে যাব। বাড়ির ভেতর দিকে প্রবেশের জন্য আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা গেট করা রয়েছে। এই গেটটাকে পার করে বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। বাড়ির ভেতর প্রবেশ করেই সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের একটা রুম। এই রুমটার সাইজ আপনারা পেয়ে যাবেন 10 ফুট বাই 12 ফুটের রুম, এবং সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধারে ভেন্টিলেশনের জন্য একটা সুবিশাল উইন্ডো রয়েছে। বাড়ির পেছন দিকেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, এবং বাড়িটা সম্পূর্ণভাবেই কিন্তু বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। তো এইখানে আপনারা একটা বসার অথবা একটা খাট পেতে একটা শোয়ার বন্দোবস্ত করে রাখতে পারেন, কারণ এই জায়গাটা হচ্ছে 10x12 সাইজের একটা নর্মাল সাইজের ঘর, এবং এই ঘরের সাথে লাগোয়া একখানা কিন্তু বাংকার করা রয়েছে। তো এইখানে আপনারা কিন্তু রুম অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। এই রুমের মধ্যে আপনারা এই দেয়ালে পেয়ে যাচ্ছেন একটা ওয়াল ক্যাবিনেট করা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়াল ক্যাবিনেট করা রয়েছে, এবং এই ধারে একটা ছোট্ট মতো জায়গা। এই বাড়ির ল্যান্ডলর্ডরা খুব সুন্দরভাবে কিন্তু এটাকে পূজা রুম পারপাস ইউটিলাইজ করছে। খুব ছোট্টর ওপর জায়গাটি রয়েছে, তো এইখানে আপনারা কিন্তু পূজা রুমটা রাখতেও পারেন, অথবা বাড়ির ওপর দিকেও কিন্তু জায়গা রয়েছে পূজা রুম করার জন্য। আমি আলাদা করে দেখিয়ে দেবো, সেখানেও আপনারা রাখতে পারেন। তো এই ঘরটাকে পার করে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন ঠিক এত বড় সাইজের একখানা ঘর। এই ঘরটার সাইজ হয়েছে প্রায় 16 ফুট বাই 16 ফুটের ঘর রয়েছে এটি, এবং সিলিং হাইট যথেষ্ট উঁচু পাবেন আপনারা। এইখানে কিন্তু আপনাদের এত বড় ঘরে 3-4টে খাট ধরে যাবে, এবং ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটাই মার্বেল ফ্লোর। দেখতে পাচ্ছেন
বাড়ির ইনসাইড কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। তো যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটি দেখেন এবং ফলো করেন, তারা তারা কিন্তু অতি অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি। তো আশা করি আপনারা সেগুলো পেলে আপনাদের সুবিধা হবে, যারা যারা এখনও বাড়ি খুঁজছেন। তো এই ধারে একটা ব্যালকনি ছিল, ব্যালকনিটা দেখালাম। এখন আপনারা এখান দিয়ে একটুখানি ঘরের সাইজটা দেখে নিন, ঠিক কত বড় সাইজের ঘর রয়েছে এটি। এই ঘরটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 16 ফুট বাই 16 ফুটের ঘর, এবং এই ঘরের সঙ্গে আপনারা অ্যাটাচ একটি টয়লেট পাচ্ছেন। এই ধারে রয়েছে টয়লেটটি, এই টয়লেটটিও কিন্তু বেশ স্পেসিয়াস টয়লেট রয়েছে, এবং ফ্লোরে রয়েছে সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। এবং এই টয়লেটের ওয়ালেও আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, দেখতে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, সঙ্গে এইখানে আর কি ইন্ডিয়ান টয়লেট রয়েছে, একটা বেসিনও রয়েছে টয়লেটের মধ্যে। এই রুমটা কিন্তু সত্যি অসাধারণ বড় রুম, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। তো এই রুমটাকে পার করে আপনারা এই ধারে পেয়ে যাচ্ছেন কিচেন কাম ডাইনিং স্পেস। এই জায়গাটাও কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে, দেখতে পাচ্ছেন। কিচেনের যে কাউন্টার টপটি ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ গ্রানাইটের তৈরি। এই বাড়িটার কিন্তু সিলিং হাইট যথেষ্ট উঁচু, আর এই বাড়িটা কেনার পরবর্তীতে আপনাদের কিন্তু কোনো রকম খরচাপাতি হবে না, কারণ বাড়িটার ইনসাইড এবং আউটসাইড কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। তো আপনারা এই ধারে পেয়ে যাচ্ছেন একখানা দেয়াল আলমারি, এইখানেও কিন্তু আপনারা ডাইনিং টেবিলটাকে সেট আপ করতে পারবেন, এবং এই জায়গা করে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ালে একটি ওয়াল ক্যাবিনেট। তো আমি বাড়ির দোতলাটি যাওয়ার আগে একবার দেখিয়ে দেবো, এই ধার দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন, মানে সরাসরি ডাইনিং দিয়ে কিন্তু আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। এবং যে ব্যালকনিটি আমি দেখালাম সেই ব্যালকনিটাতেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এই কিচেন কাম ডাইনিং স্পেস থেকে। তো চলুন এখন আমি বাড়ির দোতলার দিকে যাব, এবং বাড়ির দোতলায় আমরা যে রুমগুলো পাবো এবং টয়লেট পাবো সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আমি বাড়ির স্টেয়ারকেস দিয়ে বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছি। স্টেয়ারকেস কিন্তু সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর রয়েছে, তো আপনারা যদি মনে করেন সেই ক্ষেত্রে আপনারা স্টেয়ারকেসের ওপর টাইলস অথবা মার্বেল কিন্তু বসিয়ে নিতে পারেন। বাড়িটা কিন্তু সব দিক দিয়েই বেশ খোলামেলা এবং খুব বাস্তুসম্মতভাবে তৈরি করা। তো দোতলায় উঠে আসার পরে আপনারা সোজাসুজি একটা ঘর পাচ্ছেন, এবং আপনারা ডান হাতে কিন্তু আরও একটা ঘর পাচ্ছেন। তো সবার প্রথম আমি এই ডান দিকের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি ডান দিকের ঘরটায় প্রবেশ করলাম। এই ঘরটার সাইজ কিন্তু আউটস্ট্যান্ডিং বড়, মানে এত বড় ঘর সত্যি বলতে খুব কম বাড়িতেই দেখা যায়। এবং এই ঘরে ভেন্টিলেশনের জন্য আপনারা কিন্তু 3খানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং ফ্লোর রয়েছে সম্পূর্ণভাবেই কিন্তু মার্বেল ফ্লোর, এবং সিলিং হাইট যথেষ্ট উঁচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ঘরে যে এসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এসিটা কিন্তু খোলা হবে না, এসিটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন আপনারা এই বাড়ির সাথে। এবং এই ধারে যে ওয়ার্ড্রপটি করা রয়েছে এটিও কিন্তু খোলা হবে না অথবা নিয়ে যাওয়া হবে না, এটাও কিন্তু বাড়ির সাথে ইনক্লুডিং আপনারা পেয়ে যাচ্ছেন। তো উপরতলায় এই ঘরের সঙ্গে আপনারা পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট। তো আপনারা দেখুন এই টয়লেটের সাইজটা কিন্তু বিশাল বড়, সুবিশাল টয়লেট রয়েছে, এবং এই টয়লেটের ওয়ালে রয়েছে মার্বেল, ওয়ালে রয়েছে ওয়াল টাইলস, এবং ফ্লোরে আপনারা পাচ্ছেন মার্বেল ফ্লোর। এছাড়া এই টয়লেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বাথটপ, সঙ্গে পাচ্ছেন কোমোড সিস্টেম, একটা বেসিন লাগানো রয়েছে, কলের সমস্ত রকম ফিটিংস রয়েছে, সঙ্গে সাওয়ার সিস্টেম রয়েছে। তো সব কিছু সুবিধা কিন্তু আপনারা এই টয়লেটটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এই ধার থেকেও আমি একবার ঘরটা দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ঘরের সাইজটা ঠিক কতটা বড় সাইজের ঘর। আপনারা এই ধারে আরও একটি ঘর পাচ্ছেন, এই ঘরটার সাইজ রয়েছে 10x12 সাইজের ঘর রয়েছে, এবং যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোর। তো এই ঘরটাতে আপনারা বসার ঘর পারপাস ব্যবহার করতে পারেন, এইখানটা তো বেশ অনেকগুলো আর কি উইন্ডো রয়েছে, তো এই সবকটা উইন্ডো খুলে দিলে কিন্তু অনেক আলো বাতাস আপনারা এখানে সাফিসিয়েন্ট পাবেন। তো এইখানে আপনারা একটা বসার সেট আপও করে রাখতে পারেন, অথবা একটা কিন্তু খাট পেতে শোয়ার জায়গাও ব্যবস্থা বন্দোবস্ত করে রাখতে পারেন। তো বাড়ির মধ্যে কিন্তু সাফিসিয়েন্ট রুম আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকগুলোই রুম রয়েছে। আর সিঁড়ি দিয়ে উঠে এসে সোজাসুজি যে ঘরটা আপনারা পাচ্ছিলেন এইখান, মানে এই ঘর দিয়েও কিন্তু আপনারা একটা এন্ট্রেন্স পাচ্ছেন এই ঘরে প্রবেশ করার। এই ঘরটার সাইজ বাকি ঘরগুলোর তুলনায় অপেক্ষাকৃত ছোট, কিন্তু এই ঘরটা বেশ সুন্দর মানানসই, এবং সিলিংয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, এবং যার ফ্লোরে রয়েছে সম্পূর্ণ কিন্তু পাটেক্স বসানো ফ্লোর, এবং এই জায়গা করে একটা কিন্তু ওয়াল ক্যাবিনেট করা রয়েছে। এই ঘরে আপনারা দক্ষিণ পূর্বে কিন্তু 2খানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, সরি যা দক্ষিণ পশ্চিমে
দুখানা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য। দেখতে পাচ্ছেন ঘরটার সাইজ কিন্তু বেশ সুন্দর, আপনারা এটাকে গেস্ট রুম পারপাস ব্যবহার করতে পারেন। আমি স্টিয়ার কেস দিয়ে সোজাসুজি এই ঘরের মধ্যে প্রবেশ করে আসতে পারবেন আপনারা, আবার ওই দিকের ঘর দিয়েও কিন্তু এই ঘরের মধ্যে আসতে পারবেন। তো চলুন এখন আমি এই বাড়ির ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই বাড়িটার দাম কত পড়ছে এবং বাড়িটা কোন লোকালিটিতে রয়েছে সব কিছু আপনাদের একে একে বর্ণনা করে দেবো। আমি স্টিয়ার কেস দিয়ে চলে এলাম বাড়ির ছাদের দিকে। এই বাড়ির সম্পূর্ণ স্টিয়ার কেসটি রয়েছে কিন্তু লাল মেঝের। তো এই বাড়িটা আপনারা পাচ্ছেন দু কাটা এগারো ছটাক জমির ওপর এবং এই বাড়িটা রয়েছে কর্নার প্লটে, উত্তর দিক এবং পূর্ব দিক দুদিকে আপনারা কিন্তু রাস্তা পেয়ে যাচ্ছেন। বাড়ির ওপরতলার বয়স মানে বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা দেখালাম সেটা তৈরি করা হয়েছিল 2008 সালে। তো এই বাড়িটার ছাদটা একবার দেখতে পাচ্ছেন ঠিক কতটা বড় সাইজের ছাদটা। তো এই ছাদে কিন্তু আপনারা বাড়ির যে কোনো রকমের অনুষ্ঠান কিন্তু করতে পারেন, বাড়িতে কোনো বিয়ের বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, আপনারা কিন্তু এই ছাদে লোক বসিয়ে কিন্তু সেই আর কি অ্যারেঞ্জমেন্টটা তৈরি করতে পারবেন। তো আমি ছাদ থেকে একবার বাড়ির আউটসাইডে যে বাউন্ডারি ওয়ালটি দেওয়া আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ছাদটা কিন্তু সত্যি অনেক বড় সাইজের ছাদ আর এই বাড়িটা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাবেন ঠিক 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। আর জিকিরত্ব বলেই দিলাম প্রথমেই, 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি মনে করেন কনস্ট্রাকশান আরও বাড়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে গ্যারেজের সেটগুলো দেখছেন এই জায়গায় কিন্তু কনস্ট্রাকশান তৈরি করতে পারেন, কারণ এই ধারে আপনারা কনস্ট্রাকশান তৈরি করলে কিন্তু বাড়িটা আরও বড় সাইজের বাড়ি হবে। দু কাটা এগারো শতাংশ মিন্স প্রায় 3.25 কাটা জমির ওপর বাড়িটা নির্মিত রয়েছে এবং এই বাড়িটার লোকেশান হচ্ছে ত্রিবেণী রেলওয়ে স্টেশন থেকে। আপনারা যদি পায়ে হেঁটে আসেন সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। ত্রিবেণী হচ্ছে হাওড়া কাটোয়া মেন লাইনের মধ্যে ব্যান্ডেল স্টেশনের থেকে মাত্র দুখানা স্টেশন পরে রয়েছে ত্রিবেণী রেলওয়ে স্টেশন। এছাড়া আপনারা ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু এই বাড়িটাতে অ্যাক্সেস করতে পারবেন। তো ব্যান্ডেল স্টেশন থেকে আসার জন্য আপনাদের সময় লাগতে পারে কম বেশি 15 থেকে 20 মিনিট মতো। তো বাড়িটা কিন্তু দু কাটা এগারো ছটাক জমির ওপর আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার লোকেশানটা আপনার আরেকবার বলে দেবো। এই বাড়িটা থেকে কিন্তু ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 15 থেকে 20 মিনিট ব্যান্ডেল জংশন। এছাড়া সর্বনিম্ন মানে সবথেকে কাছের যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটা হচ্ছে ত্রিবেণী রেলওয়ে স্টেশন এবং এই বাড়ি থেকে জিকি রোডের দূরত্ব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটার পথে। তো এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 78 লাখ অনলি, 78 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বাড়িটি কিনতে পারবেন। তো এই বাড়ির ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন। এবং আপনারা কোন লোকেশানের মধ্যে বাড়ি খুঁজছেন সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো লোকেশানের মধ্যে আমরা বাড়ি খুঁজে দেওয়ার। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।